বিশ্বকর্মা পুজো উপলক্ষে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়ন। সোমবার আরামবাগ রবীন্দ্রভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, করোনাকালে রক্তের সংকট দূর করতেই এই উদ্যোগ। জীবন রক্ষায় সহায়ক হয়ে দাঁড়ান। এই রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, এই রক্ত কোথাও কিনতে পাওয়া যায় না। এই রক্ত মানুষের শরীর থেকে সংগ্রহ করা হয়। একটা মানুষ রক্ত না দিলে আর একটা মানুষের জীবন বাঁচে না, যেটা পৃথিবীর বুকে বিভিন্ন জীবনদায়ী ওষুধ পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের চিকিৎসা সামগ্রী সব কিছু উৎপাদন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর থেকে এমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি যে রক্তের বিকল্প কিছু তৈরি করবে। রক্ত না থাকলে সেই জিনিসটা দিয়ে মানুষের জীবন রক্ষা করতে পারবে। রক্তান্তরে মানুষ আমাদের চলছে, আমরা সকালবেলা আমাদের যে দলীয় তৃণমূল কংগ্রেসের পতাকা আছে বা আমাদের আইএনটিডিইউসি পতাকা আছে, দুই পতাকা আমরা উত্তোলনের মধ্য দিয়ে রক্তদান আমাদের উদ্বোধন করেছেন আমাদের জেলা আইএনটিডিইউসি সভাপতি মাননীয় উত্তম কুণ্ডু মহাশয় এবং আমাদের প্রাক্তন বিধায়ক ছিল আরামবাগ আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি সিসি গুণধর খাড়া ছিল, সিসি সরকার ছিল, সবাই ছিল আমাদের, টাউনের প্রেসিডেন্ট প্রদীপ দা ছিল, টাউনের আইএনটিডিইউসি সভাপতি আমাদের শফিকুল আলম ছিল, সকলেই ছিল আমাদের সকলে। আমাদের রক্তদান শিবির চলছে এবং আমাদের এখনও আমাদের তো বাসের ব্যাপার, আমাদের বাসের স্টাফেরা সব একে একে ঢুকছে বাস, একে একে যারা রক্ত দিবে বলে আমাদের নাম পাঠিয়েছিল তারা সব আস্তে একে একে রক্ত দিচ্ছে, দিয়ে আস্তে আস্তে সব বেড়ে যাচ্ছে। আমাদের টার্গেট আছে তো 100 আমরা টার্গেট রেখেছি, আমাদের 3টে পর্যন্ত দেওয়া চলবে। রক্তদান শিবির আপনারা তো জানেন যে গত 2 বছর ধরে সারা ভারতবর্ষে কোনো পৃথিবী জুড়ে করোনা মহামারী চলছে, এই করোনা মহামারীর জন্য সারা পৃথিবীতে রক্ত সংকট আছে, সেই জন্য রক্ত সংকট মেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় বা আমার তার নির্দেশে আমরা এই রক্তদান শিবির আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন দিনে বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা এই আরামবাগ রবীন্দ্রভবন, আমার পরিচয় আমি বাসকর্মী ইউনিয়নের একজন কর্মকর্তা। হ্যাঁ, বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা করেছি। প্রথম দিন আমাদের বিশ্বকর্মা পুজো হয়েছে, তারপরের দিন আমাদের কোনো প্রোগ্রাম থাকে না। আর আপনারা জানেন ভালো করে যে কালকে আমাদের প্রায় 1500 জন স্টাফকে আমরা একটি করে হটস্পট দিয়েছি। আজকেও আমরা আমাদের প্রায় যারা রক্ত দিতে এসেছে তাদের জন্য গিফটের ব্যবস্থা করেছি বা যারা আমাদের প্রোগ্রামে এসেছে তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা সংশোধনা করেছি। শেখ শফিকুল ইসলাম। Collection, jeans and t-shirts only for men.